নমস্কার, দেখছেন আনন্দ বার্তা, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। ঝটিকা সফরে এসে রাজ্যের মন্ত্রী তথা বর্ধমানের তৃণমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস অংশ নেন বর্ধমান পৌর উৎসবে। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস খালবিল উৎসবের অংশগ্রহণ করেন। বসুলের আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নমিনেশন পত্র তোলার শেষ দিন ছিল মঙ্গলবার। মঙ্গলবার বর্ধমান জেলা ক্রেতা সুরক্ষা ও কল্যাণ কেন্দ্র এবং পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্স এর যৌথ উদ্যোগের প্রচার চালানো হয় ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে। মন্তেশ্বরের ইসোনা গ্রামে লোকশিল্পীদের উদ্যোগে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হল। শান্তিনিকেতন মেলার মৃৎশিল্পীরা মেলার সময়সীমা নিয়ে ধন্দে করেছেন। বড়দিনের সন্ধ্যায় প্রথমবার ফানুস উৎসবে সাক্ষী থাকলেন মুকুট মণিপুরে আসা পর্যটক সহ সাধারণ মানুষ। নাদুর গ্রামে অনুষ্ঠিত হল ওলাই চণ্ডী পুজো। চলে আসছি বিস্তারিত খবরে। ঝটিকা সফরে এসে রাজ্যের মন্ত্রী তথা বর্ধমানের তৃণমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস অংশ নেন বর্ধমান পৌর উৎসবে। এদিন মন্ত্রী উৎসবের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি উৎসবের শ্রীবৃদ্ধির কথা বলেন। উৎসব ঘিরে অসংখ্য মানুষ ভিড় জমান মেলা প্রাঙ্গণে। মঙ্গলবার ছিল বর্ধমান পৌর উৎসবের চতুর্থ দিন। এদিন ঝটিকা সফরে উৎসব ময়দানে হাজির হন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমানের পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত। জেলা আরাধ্যক্ষ কুনার আগারওয়াল। আপনার সকলকে আমি হার্দিক অভিনন্দন জানাই। আমাদের মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয় সাহেব উপস্থিত আছেন, তার সাথে আমাদের মাননীয় বিডিএ চেয়ারম্যান এবং বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, আমাদের চেয়ারম্যান, অল কাউন্সিলার্স, এবং আপনার সকলকে হার্দিক অভিনন্দন। এটা পঞ্চম বৎসর আমাদের পৌর উৎসব হতে চলেছে এবং আমার লক আমি তৃতীয় বছর এখানে এই পৌর উৎসবে উদ্ঘাটন এবং এই প্রোগ্রামে এখানে এসেছি। কিন্তু এর থেকে স্যার বলবো আর ভালো, আর এত বড় স্কেলে উৎসব কিন্তু আমাদের বর্ধমান শহরে হয় না, মানে এটা আমি ফ্যামিলি উৎসবে করি। আজকে খুব তাড়া করে আমি এসেছি, কিন্তু এর পরে দুটো বছর যখনই এসেছি আমার পুরো পরিবার আমার সাথে আগে দু বছরই এসেছে, এবং এখানে আমার বাচ্চারা, আমার মেয়ে, আমার ছেলে খুবই আনন্দ পায়। আমি শুধু আমার বলবো, এক ঝাঁক কাউন্সিলর সহ অন্যান্যরা এদিন রাজ্যের মন্ত্রী মেলার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি মেলার শ্রীবৃদ্ধির কথা জানান। এই বর্ধমান মেলার আজকে পঞ্চম বর্ষ, মঞ্চ উপবিষ্ট আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা শ্রদ্ধেয় বিধায়ক আমাদের মাস্টারমশাই মাননীয় রবিরঞ্জন চট্টোপাধ্যায়, রয়েছেন আমাদের পুর প্রধান, আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় শ্রী স্বরূপ দত্ত মহাশয়, রয়েছেন এসপি কুনাল আগরওয়াল সহ এমসিআইসি পৌর প্রতিনিধি, আমার এই অঞ্চলের মা ভাই এবং বোনেরা। একটা মিলন ক্ষেত্র হচ্ছে এই মেলা। আমার খুব ভালো লাগছে যে এত মানুষের সমাগম একটা মেলাকে ঘিরে হয়েছে। মাস্টারমশাই বলছিলেন যে এটাই হচ্ছে বর্ধমানের সব থেকে বড় উৎসব। আমি যারাই উৎসবের উদ্যোক্তা, পুরসভার কাউন্সিলররা এবং চেয়ারম্যান সবাইকে সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই জন্য অভিনন্দন জানাবো বর্ধমান পুরসভাকে, তারা যেমন বর্ধমান পুরসভাকে একবার একটা আমূল পরিবর্তন করেছেন, রাস্তাঘাট থেকে শুরু করে, আলো থেকে শুরু করে, আজকে চারিদিকে সৌন্দর্য থেকে শুরু করে, জল থেকে শুরু করে, তারা একটা চেষ্টা করছেন বর্ধমানকে আলাদা একটা জায়গায় পৌঁছে দিতে। সেই যে কাজ যারা করেছেন চেয়ারম্যানের নেতৃত্বে, তাদের যেমন অভিনন্দন জানাবো, তেমনি পাশাপাশি এই মেলাকে ঘিরে এত মানুষের সমাগম এবং সেই মানুষরা যাতে খোলা মনে, খুশি মনে এই মেলায় আসতে পারেন, তারও যে ব্যবস্থা করেছেন তারও জন্য তাদের অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু উদ্যোক্তাদের বলবো যে প্রত্যেক বছরই মেলা হয়, এই মেলায় আমরা যদি শুধুমাত্র কিছু বাইরে থেকে শিল্পী নিয়ে আসি আর তারা গান করেন, নাচ করেন, বিনোদন করেন এবং আমাদের অঞ্চলের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখে, তাতে থেকে আমার মনে হয় যেহেতু এটা পুরসভার উদ্যোগে হচ্ছে এবং সাত দিন দশ দিন ব্যাপী হয়, আমরা যদি এখানে একটা ট্যালেন্ট সার্চিং প্রোগ্রাম যদি আমরা এখানে গানের, নাচের, ব্যান্ডের সমস্ত প্রতিযোগিতা করি,
এবং আমাদের তরুণ প্রজন্ম যদি সেই প্রতিযোগিতা থেকে উঠে আসে এবং আগামী দিন তারা যদি বাংলা এবং ভারতকে প্রতিনিধিত্ব করে, আমার মনে হয় অন্তত তাদের ক্ষেত্রে পুরসভার নামটা চিরকাল থাকবে। তাই আমি পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে বলবো, আরো ভালো করে আরো বেশি করে প্রতিভার সন্ধানে এই অনুষ্ঠানকে যুক্ত করতে। আমি খবর নিয়েছি যে এই পুরসভার যে মেলা, এই মেলায় অনেক বেশি ক্রেতা বিক্রেতা হতেন। আমি গত বছরে এসেছিলাম, তখনও দেখেছিলাম যে অনেক দোকানপাট কম, তার কারণ তখন ডিমনিটাইজেশন হয়েছিল, হয়তো দোকান কিছু ছিল, মানুষের ক্রয় করার ক্ষমতা ছিল না। আর এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এত বেশি জিএসটির জন্য অনেক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তারা মেলায় আসতে চাইছেন না। এই যে একটা সর্বনাশা ডিমনিটাইজেশন এবং জিএসটি, তার জন্য এই যে সারা বছর মানুষ মুখ চেয়ে থাকে যে একটা মেলা হবে বাড়ির মানুষদের নিয়ে, যেমন আমাদের এসপি সাহেব বলছিলেন যে আমি স্ত্রী পুত্র আমার সন্তানদের নিয়ে মেলায় আসি, কিন্তু এসপি সাহেব আসেন, অনেক মানুষ আছেন তারা সারা বছর অপেক্ষা করেন যে মেলায় যাব, কিছু কিনব, কিন্তু সেই কেনাকাটা প্রায় অনেকটাই বন্ধ হয়ে গেছে। তো আমরা আশা করব এর বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলা নয় ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করছেন এই আমাদের ডিমনিটাইজেশন এবং জিএসটির বিরুদ্ধে, আমরা চাই সাধারণ মানুষকেও সরব হতে হবে। কারণ আপনারা দেখছেন যে প্রায় কেনাকাটা নেই, আমি স্টলগুলোকে দেখতে পাচ্ছি প্রায় খালি পড়ে আছে, মানুষ এত মানুষ আজকে মেলা প্রাঙ্গণে সবাই জড়ো হয়েছেন, আর যারা এখানে ক্রেতা বা বিক্রেতা তাদের যদি কোনো কিছু লাভ না হয়, মেলা মানে সবাই মিলে উপকৃত হন, বিক্রেতারা আসেন, ক্রেতারা যান, মিলনবন্ধনে একটা অর্থনৈতিক শক্তিশালী হয়, সেই অর্থনীতিকে এই পঙ্গু করে দেওয়ার একটা চেষ্টা এই জিএসটি এই ডিমনিটাইজেশন, তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আপনারাও আপনাদের চিরকাল এই বর্ধমানের মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, সমর্থন করেছেন, আপনারা আমাদের পাশে থেকেছেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। রবিবাবু একটা কথা বলেছেন, আমি তো জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুহাত উজাড় করে বর্ধমানকে দিয়েছেন, বর্ধমানে আমার মনে আর কিছু বাকি নেই, যা আমাদের বিধায়কেরা যা আমাদের পুরসভা চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সবটাই করেছেন। তিনি নির্দেশ দিয়েছিলেন যে বর্ধমান শহরকে ঘিরে যতগুলো রাস্তা আছে পিডাব্লিউডি করবে, আমরা সে কাজও শুরু করেছি, কিছুটা টেন্ডার চলছে, কিছুটা কাজ চলছে, আগামী 6-8 মাসের পর বর্ধমান শহরের চেহারাটাই পাল্টে যাবে, রাস্তাগুলো এত সুন্দর হবে এবং চারিদিকে সৌন্দর্যায়ন আমরা পিডাব্লিউডি থেকেই করছি। আমরা এবং পুরসভা হাতে হাত মিলিয়ে এই কাজ করছি যে বর্ধমানের মানুষের কাছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা একটা নতুন, একটা সুন্দর, একটা সবুজ বর্ধমান পুরসভা মানুষের কাছে উপহার দেব, সেটাই করার চেষ্টা করছি। আপনাদের সকলের আশীর্বাদ চাই, আপনাদের সমর্থন চাই, এবং এই যে বর্ধমান এত সুশৃঙ্খল একটা মেলা, তার সাফল্য কামনা করছি, সবাই সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ। অপরদিকে বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় মেলা প্রাঙ্গণ ঘুরে সন্তুষ্টি প্রকাশ করেন। মেলা প্রাঙ্গণে অসংখ্য মেলাপ্রেমী মানুষজনের ভিড় উপচে পড়তে দেখা যায়। মেলা উপলক্ষে আগত মানুষজনকে শুভেচ্ছা জানান রবিবাবু। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস খালবিল উৎসবে অংশগ্রহণ করেন। এদিন মন্ত্রী জানান আগামী এক বছরের মধ্যে মৎস্য চাষ উৎপাদনে রাজ্যের উন্নতি শিখরে পৌঁছাবে। উৎসব উপলক্ষে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের কর্মচঞ্চলতা প্রকাশ পায়। খালবিল উৎসবে মঙ্গলবার অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান জেলা তৃণমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। রাজ্যের অপর দুই মন্ত্রী মলয় ঘটক স্বপন দেবনাথ, সঙ্গীত শিল্পী ও পরিচালক জিৎ গাঙ্গুলী, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা আরাধ্যক্ষ কুনার আগারওয়াল, কালনার এসডিও নীতিন সিংহানিয়া সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস জানান মৎস্য চাষ উৎপাদনে আগামী এক বছরের মধ্যে রাজ্য উন্নতির শিখরে পৌঁছাবে। উৎসব মানুষজন এদিন ভিড় জমায় উৎসব প্রাঙ্গণে। জেলা পর্যবেক্ষক এদিন স্বপন দেবনাথের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। আমি এই কারণে স্যালুট জানাবো,
যে গ্রাম থেকে যিনি জীবন শুরু করেছিলেন আর সেই জীবন শুরু করে এই গ্রামের মানুষের মধ্যে থেকে আজকে বাংলার মন্ত্রী তিনি হয়েছেন, তিনি সফল দেবনা। আমার মনে হয় গ্রামের মানুষের সব থেকে বেশি অভিনন্দন সেই মানুষটিকে জানানো উচিত যে এই গ্রামের ছোটো পথ ধরে এটি আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি পৌঁছেছেন। আমার মনে হয় যে আজকে সফল দেবনাথের জন্মদিন একবার জোরে করে দাবি দিই ওর সকলে আমরা। উৎসব উপলক্ষে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের কর্মচঞ্চলতা ফুটে ওঠে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বরশুলের আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নমিনেশন পত্র তোলার শেষ দিন ছিল মঙ্গলবার। 50টি পদের জন্য ভোট গ্রহণের কথা থাকলেও বিরোধীরা এদিন নমিনেশন পত্র তোলেননি। বিরোধীরা নমিনেশন পত্র না তোলার কারণে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। বরশুল আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালনায় সমিতির নমিনেশন তোলার শেষ দিন ছিল মঙ্গলবার। 50টি আসন বিশিষ্ট সমবায়ের কমিটি থাকার কথা, সেই মতো তৃণমূল পরিচালিত কমিটি এদিন নমিনেশন পত্র তোলেন। শাসক দলের পক্ষ থেকে প্রতিটি পদের জন্যই নমিনেশন পত্র তোলেন। এদিন অবশ্য বিরোধীরা কোনো নমিনেশন পত্র তোলেননি। বিরোধীরা নমিনেশন পত্র না তোলার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন শাসক দল। এদিন জয়ের ফলে শাসক শিবিরে খুশির ছাপ ফুটে ওঠে চোখে মুখে। বিষয় হচ্ছে আজকে আমাদের বরশুল এসকে লিমিটেড আদর্শ, তার তো এতদিন পর্যন্ত এমনি জেনারেল কমিটি গঠন হতো 6টা করে মেম্বারশিপ, এবার মেম্বারশিপ বাড়ার জন্য ডেলিগেটস হিসাবে তৈরি হয়েছে 50টা ডেলিগেটস 10টা জনে। সেই নির্বাচন প্রক্রিয়া এখানে শুরু হয়েছে। নমিনেশন তোলার আগের দিন 50 জনই আমাদের দলের তরফ থেকে যারা শেয়ার হোল্ডার তারা আজকে নমিনেশন তুলেছেন, এবং আদর্শ এসকেএস লিমিটেড বিগত দিনও বোর্ড গঠন করার পর আর্থিক দিক দিয়ে লাভবান হয়েছে। আমাদের এখানকার যিনি প্রধান আছেন তিনি এবং আমার এখানে বিশিষ্ট মানুষজন, সমাজের মানুষজন, রাজনৈতিকভাবে যারা এই কাজে সহযোগিতা করেছেন, সোসাইটি লাভের মুখ দেখেছে, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবছর বেশি ছিল যেহেতু লাভের মুখ দেখেছে সোসাইটি, ভেঙে পড়া অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেও আজকে যে সোসাইটি লাভ করছে এটা খুব গুরুত্বপূর্ণ দিক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আজকে সেই উৎসাহটা আমরা দেখতে পাচ্ছি। 50 জন ডেলিগেটস আজকে প্রথম এবছর বোর্ড অফ ডিরেক্টরস গঠন হবে, এরপরের নমিনেটেড বা ইলেকশনের জিত পেরিয়ে যাওয়ার পর আমরা চাইবো আরও ভালো করে বৃহত্তর আকারে এই সোসাইটি তৈরি হোক। তার কারণ দামোদরের সামনের দিনে ব্রিজ করার কথা আছে, যদি ব্রিজটা তৈরি হয়ে যায় দক্ষিণ দামোদর উত্তর দামোদর একসঙ্গে যোগ হবে, এবং এই সোসাইটির আন্ডারেই আমরা চাইছি এখানে একটা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করে দিয়ে এখানে সবজি মান্ডি করে দেওয়া। সবজির জায়গাটা খুব ভালো আছে এবং যেহেতু বাইপাস পাশেই আছে NH2, আমরা বিভিন্ন দেশের প্রান্তে সেই সবজিকে আমরা ট্রান্সপোর্টেশন করতে পারবো। সেই লক্ষ্যে এই সোসাইটিকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজকে সেই ডেলিভারি নির্বাচন সুসম্পন্ন হচ্ছে। বিরোধীরা নমিনেশন করে না, এদের ওদের ওরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাছে ওরা আর সেই ভ্রান্ত রাজনীতির ধারণা আসছে না। ওরা আমাদেরকে সারেন্ডার করে দিয়েছে, উইথড্র করে দিয়েছে যে আমাদের উন্নয়ন ভালো, ওরা খুশি, বামপন্থী মনোভাবপন্ন লোকেরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বামপন্থী, আমাদের আর নতুন করে ধ্যান ধারণায় যাওয়াটা ঠিক নয় বলে তারা এখানে অংশগ্রহণ করেনি। তখন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা একদম বিনা প্রতিদ্বন্দ্বিতা 50টা ডেলিগেটস আমাদের আজকে নমিনেশন তুলেছে, এইভাবেই বোর্ড গঠন হয়ে যাবে। বরশুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। মঙ্গলবার বর্ধমান জেলা ক্রেতা সুরক্ষা ও কল্যাণ কেন্দ্র এবং পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের যৌথ উদ্যোগে প্রচার চালানো হয় ক্রেতাদের সচেতনতা করার লক্ষ্যে। যদি কোনো ক্রেতা প্রতারিত হন তবে সরাসরি রাজ্য সরকারের বর্ধমান শাখার ক্রেতা সুরক্ষা দপ্তরে যোগাযোগ করার আবেদন জানানো হয়। সাধারণ মানুষ তথা ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার বর্ধমান জেলা ক্রেতা সুরক্ষা ও কল্যাণ কেন্দ্র এবং পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের যৌথ উদ্যোগে প্রচার চালানো হয়। মাছ, সবজি এবং ফল বাজারে বাটখারার পিছনে শীষে দিয়ে লিগাল মেট্রোলজির সিল দেওয়া আছে কিনা তা দেখে নিতে হবে। কাঠের দাড়িপাল্লা সম্পূর্ণ অবৈধ। প্যাকেটজাত দ্রব্যের উৎপাদনকারীর নাম, খাদ্যের বিবরণ, পরিমাণ, সর্বাধিক বিক্রেতা মূল্য, দ্রব্যটি তৈরি বা প্যাকিং হওয়ার মাস এবং বছর ও সম্পূর্ণ ঠিকানা, কোন তারিখ বা কোন সময় পর্যন্ত দ্রব্যটি ব্যবহারযোগ্য ক্রয়ের সময় দেখে নেওয়া, গুঁড়ো মশলা প্যাকেট ছাড়া বিক্রি বেআইনি, আটা, সুজি, তেল ইত্যাদি খাদ্যবস্তুতে আগমাক ছাপ দেখে নেওয়া,
সোনার উপর গহনায় হলমার্ক চিহ্ন দেখে নেওয়া, রান্নার গ্যাস নেওয়ার সময় গ্যাস সিলিন্ডার ওজন করে দেখে নেওয়া 14.200 গ্রাম গ্যাস আছে কিনা, সিলিন্ডার বা ওজনে ত্রুটি থাকলে ডিলারের কাছে অভিযোগ করে অভিযোগের নাম্বার জেনে নেওয়া সহ বিভিন্ন বিষয়ে ক্রেতাদের সতর্ক করা হয়। আমরা বর্ধমান জেলা ক্রেতা সুরক্ষা কল্যাণ কেন্দ্র এবং বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের আমরা জয়েন্টলি আমরা মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নেমেছি। আমরা অনেকেই জানি না যে বাটখারার পিছনে যে একটা সেল করা থাকে সেটা অনেকেই জানে না, মাছের বাজার হোক সবজি বাজার হোক ওজন করছে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ এটা বলে না যে আপনার পিছনটা দেখি ওটা রিনিউয়াল হয়েছে কি, এইটা বাধ্যতামূলক। যদি সেক্ষেত্রে রিনিউয়াল না থাকে তাহলে যাতে তারা এই আধিকারিকের কাছে অর্থাৎ আমাদের যে ঠিকানা এই হ্যান্ডবিলে দেওয়া হয়েছে আমরা এটা মাইক প্রচারের মাধ্যমে মানুষের কাছে প্রচার করতে চেষ্টা করছি। এর সঙ্গে আমরা যেটা জানাতে চাই যে গ্যাস, যে রান্নার গ্যাস, এটা অনেকেই জানে না যে রান্নার গ্যাসের ওজনটা বাড়ির ম্যাক্সিমাম সময় বাড়ির মেয়েরা ওজন যে সময় রান্নার গ্যাস ডেলিভারি হয় মেয়েরা থাকে এবং সেই মহিলারা জানেন না রান্নার গ্যাস দিয়ে চলে গেল কিন্তু সেটা ওজন করে নেওয়াটা বাধ্যতামূলক। অনেক সময় ডিলাররা তারা ঠিক ওজন করে পাঠিয়ে দেয় কিন্তু দেখা যায় রাস্তাতে এরা বিভিন্ন মিষ্টির দোকানে বা হোটেলে ওরা 2-3 ঘন্টার জন্য ওগুলো রান্নার গ্যাসগুলো দিয়ে চলে যায়, পরে আবার ওদের একটা মেশিন আছে সিল করে তাকে দিয়ে এলো। সেই জন্য আমরা এটা বারবার আগেও প্রচার করছি আবার প্রচার করছি যে অবশ্যই যেন রান্নার গ্যাস ডেলিভারি নেবার সময় সেই যেন বলে ডেলিভারি বয়কে আমাকে ওজনটা দেখিয়ে দিন, যদি সে ওজন বলে আমি আনিনি বলে এখানে গ্যাসটা রেখে যাও ওজন নিয়ে এসো, যদি না যায় তাহলে দিয়ে দাও ঠিকানা আমরা এখানে নিচে দিয়েছি সেইটি। এই হ্যান্ডবিলটা আমরা গোটা বর্ধমান শহরে আজকে প্রচারের জন্য আমাদের মাইক বেরিয়েছে, এই মাইকের গাড়িও এখানে এসেছে, আমরা সেটা বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাই যে তারা এই আইনে অনুযায়ী তারা সঙ্গে সঙ্গে ওখানে ফোন করবে এবং এটা বাধ্যতামূলক। 1-2 নম্বর অনেকেই জানেন না যে গ্যাসের জন্য থার্ড পার্টি ইন্স্যুরেন্স করা আছে, যদি কারো বাড়িতে গ্যাস লিক করে এটা নিয়ম হচ্ছে সঙ্গে সঙ্গে সেই দোকানকে তারা ফোন করবে এবং ফোন করে তার রেজিস্ট্রেশন নাম্বার মানে কমপ্লেন রেজিস্ট্রেশন নাম্বার ডেট এবং টাইমটা নিয়ে নেবে, যদি সে না দিতে চায় সঙ্গে সঙ্গে তার দোকানে গিয়ে কমপ্লেন ডায়েরিতে সেটা লিখিত করতে হবে, যদি দ্রুত তার হস্তক্ষেপ না করে এবং সেই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে সেই বাড়ির যদি কাজের মহিলা যদি রান্না করতে গিয়ে মারা যায় কিতা সুরক্ষা আইনে এসে ক্ষতিপূরণ পাবে এইটা অনেকেই জানে না, ফলে যারা গ্যাস ডিলাররা কিছু কী হচ্ছে কমপ্লেন নাম্বারটা দেয় না যাতে পরবর্তীকালে যখন কোনো দুর্ঘটনা ঘটলে তারা বলবে যে আমাদের কাছে কোনো কমপ্লেন আসেনি। এই সচেতনতার জন্য আমরা রাস্তায় নেমেছি, এটা বাধ্যতামূলক, এইটা প্রতিটি ক্রেতাকে আমরা জানাতে চাই, যে ক্রেতা হোক বিক্রেতা হোক সবার বাড়িতে গ্যাস আগুন লাগছে না দেখায় তাহলে আমরা যে ঠিকানাটা এখানে দেওয়া হয়েছে জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের যে ফোন নাম্বার এবং এ দেওয়া হয়েছে তাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানানো যে অমুক দোকানে আমি এমনি জায়গায় গিয়েছিলাম সে বাটখারা ওজন আমাকে সিল আছে কিনা দেখাতে চাইছেন না, যে কেউ ফোন করতে পারে, যে কেউ ফোন করতে পারে স্টেপ নেওয়া যাবে, এই নিশ্চয়ই স্টেপ নেবে। এই জন্য যে ডিএম এর সাথে সেদিন আমাদের যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা এই প্রশ্নগুলো তুলেছিলাম, যদিও আধিকারিকদের অনেকে হচ্ছে তারা তার দায়িত্ব এড়াবার চেষ্টা করছে, এখন এই আধিকারিকদের দায়িত্বটা যাতে তারা সঠিকভাবে পালন করে মানুষ যদি সচেতন হয় তারা সেই দায়িত্ব পালন করতে বাধ্য। যেমন আমরা বলেছিলাম যে কোনো ক্যাটারাররা তারা হচ্ছে কোনো ডোমেস্টিক গ্যাস ব্যবহার করতে পারে না আইনত, তারা কমার্শিয়াল গ্যাস ছাড়া কোনো রকম ব্যবহার করতে পারে না, কিন্তু প্রত্যেকটি বিয়ে বাড়িতে যে দেখবেন ডোমেস্টিক গ্যাস ব্যবহার হচ্ছে, আমরা সেই প্রশ্নটা সেদিনকে তুলেছিলাম, তিনি বললেন যে আপনারা সেখানে বয়কট করুন, আপনি বিয়ে বাড়িতে খেতে যাবেন আপনি তার কোথায় রান্না করছে সেটা দেখতে যাবেন না বিয়ে বাড়িতে গিয়ে আপনাকে যে স্বামী স্ত্রী যারা আছে সেখানে এটা উপহারটা দিলেন তারপর খেতে বসবেন, তাহলে এইটা কথাটা বলা মানে সেই আধিকারিক তার দায়িত্ব এড়িয়ে যাওয়া হচ্ছে। এইটা আমরা কনজিউমার ফোরাম থেকে এই কমপ্লেনটা আমরা করছি, এই কমপ্লেনটা করছি যে তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে চাই। যারা বলছে যে তৃণমূলের নেতারা চিট ফান্ডের জন্য দায়ী,
আমরা মনে করি এর জন্য জন্ম হয়েছিল বামপন্থী আমলে এবং 2005 সাল থেকে আমরা চিটফান্ড নিয়ে লড়াই করছি, তার সমস্ত নথিপত্র আমাদের কাছে আছে। অতএব তাদের সন্তান যে গর্ভধারণ করেছিল, চিটফান্ডের সন্তানটা গর্ভধারণ হয়েছিল বামপন্থী আমলে, এবং তারা তারপর এখন তারা একটু বয়স হয়েছে, বড় হয়েছে, হাত পা ছুটছে, মানুষকে চিট করার সুবিধাটা হয়েছে। আমরা এই ধরনের প্রায় বহু অভিযোগ পেয়েছি, কিছু উদ্ধার করেছি, কিছু হাইকোর্টে আমরা পাঠিয়েছি। সেটাও আমাদের বলা দরকার যে মানুষকে প্রতারণা সব দলই করেছে, আজকে সেই মানুষকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। মানুষের অধিকার, এই আইনগত অধিকারটা মানুষের, এইটা আমাদের ব্যক্তিগত কোনো মনে নয়। আমাদের কাছে আছে কলমটা, আমাদের কাছে ঝান্ডা নেই, ডান্ডা নেই। আমরা চাই যে মানুষ তাদের সচেতন হোক, মানুষ যাকে আজকে নার্সিংহোম ভাঙচুর না করে মারা গেলে তার সমস্ত কাগজপত্র নথিপত্র সঠিকভাবে নিয়ে যদি পোস্টমর্টম করে ক্রেতা আদালতে যায়, প্রত্যেকে ক্ষতিপূরণ পাবে। এমনকি সবচেয়ে বড় কথা, ওষুধের দোকানে আমরা ওষুধ কিনতে গিয়ে অনেক ওষুধের দোকান হচ্ছে আমাদের বিল দেয় না, এইরকম অনেক ঘটনা ঘটেছে যে ভেজাল ওষুধে খেয়ে মারা গেছে, কিন্তু যদি তাদের বিলটা থাকে ক্রেতা সুরক্ষা আইনে সে ক্ষতিপূরণ পাবে। আমরা এই জন্য আবেদন করছি মানুষের কাছে, আপনাদের মাধ্যমে, মিডিয়া হচ্ছে সবচেয়ে বড় শক্তি, মিডিয়া যদি এটা প্রচার করে যে শিশু খাদ্য এবং হচ্ছে যে সমস্ত ওষুধ যারা কিনবেন অবশ্যই যেন তারা বিলটা নেয় আর বিলটা সযত্নে রেখে দেন, যদি কোনো কারণে ভেজাল ওষুধে বা ভেজাল শিশু খাদ্যে কেউ যদি মারা যায় এবং যদি প্রমাণিত হয় তাহলে সেই ওষুধের দোকান বা যে মনোহারি দোকান যে আমাকে শিশু খাদ্য বিক্রি করলেন তার বিরুদ্ধে ক্রেতা আদালতে মামলা করে আমরা ক্ষতিপূরণ পেতে পারি। পাশাপাশি কোনো ক্রেতা যদি প্রতারিত হন তবে সরাসরি রাজ্য সরকারের বর্ধমান শাখার ক্রেতা সুরক্ষা দপ্তরে যোগাযোগ করার আবেদন জানানো হয়। আমরা তো এটা চাইবো, এটা তো ভালো জিনিস, আমরা চাইবো যারা সঠিক দাম দিচ্ছে তারা যেন সঠিক ওজনটাও পায়। আমরা এর সমর্থন করি, আমরা সব ব্যবসাদার, যেরকম আমাদের তো সকালবেলা পাইকারি ব্যবসা, এবার খুচরোও যাদের বিক্রি করছে, যারা যে কোনো বাজারে বর্ধমান শহরের মধ্যে বা বর্ধমান শহরের বাইরে, আমরা চাইবো সঠিক দাম নিন, সঠিক ওজন দিন। এই উদ্যোগটা কিন্তু খুবই ভালো, এই উদ্যোগটার আমরা সমর্থন করি। আমিও ডিএম সাহেবের মিটিংয়ে ছিলাম, আমি এর সমর্থন করেছি। আমরা যৌথভাবে আজকে একটা হ্যান্ডবিল বার করেছি, হ্যান্ডবিলের মধ্যে সবটাই লেখা আছে, সোনার দোকান থেকে নিয়ে সবজি, ফল, মাছ, কাপড়, এত অবধি বীমা, ব্যাংক, নার্সিংহোম অবধি লেখা আছে। নার্সিংহোম অবধি পরিষেবাগুলো কী করে মানুষ পাবে সেগুলোও লেখা আছে। আমরা মানুষকে সচেতন হবে, হ্যাঁ, মানুষকে সচেতন হওয়া দরকার এখন। যদি মানুষ সচেতন হবে বলেই তো আমরা হ্যান্ডবিলটা, হলে তো আমি সবারই ভালো। মন্তেশ্বরের ঈশনা গ্রামে লোকশিল্পীদের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 46 জন রক্তদাতা শিবিরে রক্তদান করেন, পরে প্রায় 75 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। রক্তের সংকট মেটাতে লোকশিল্পীদের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় মন্তেশ্বরের ইষ্ণা গ্রামে। এদিন প্রায় 46 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যাদের মধ্যে 22 জন ছিলেন মহিলা। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন প্রায় 75 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক নার্গিস বেগম, ফুটবলার বিদেশ বসু। শিল্পপতি অসিত চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাউল শিল্পীরা যে সম্মান পেয়েছেন, তাদেরকে যে সম্মান দেওয়া হচ্ছে, তাদের কাজের মানের সাথে সাথে মনের উন্নতিও হচ্ছে। শুধু মঞ্চে যে গান করা না, হিটমাজারে রাখিব গান করা না, তারা যে এই সামাজিক কাজগুলো করছে, কম্বল বিতরণ, এই আপনার রক্তদান শিবির, এই সামাজিক কাজের জন্য বাউল শিল্পীদেরকে আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, নমস্কার জানাই। তার সাথে সাথে মমতা ব্যানার্জি যে অনুপ্রেরণা ওনাদিকে দিয়েছেন বাউল শিল্পীদিকে, সেই বাউল শিল্পীরা আরো উন্নতি করবে,
আরো মন উন্নত হবে, শুধু মঞ্চে মঞ্চে গান গেয়ে যাবে না, মানুষের সেবাটাও যে তারা শিখেছে এই জন্য আমি ধন্যবাদ জানাই। প্রত্যেক বছর করা হয় যে বিলাট আমরা দিই, প্রত্যেক বছর দিই, এই বিলাট দিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগছে। এই বিলাট দিয়ে যদি আর পাঁচ বছর মানুষ সুস্থ হয়, যার জন্য আমরা বিলাট দিচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। প্রতি বছর আমরা এরকম করে থাকি বা এরকম করি, আমার লোকশিল্পের তরফ থেকে আমরা আয়োজন করেছি। কম্বল পেয়ে খুশি সকলে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। শান্তিনিকেতন মেলার মৃৎশিল্পীরা মেলার সময়সীমা নিয়ে ধন্দে পড়েছেন। তারা আক্ষেপের সাথে জানিয়েছেন তাদের ব্যবসা দিন দিন জৌল সারাচ্ছে। দূর থেকে আগত গ্রাম্য শিল্পীদের চিন্তার ভাঁজ পড়েছে কপালে। পৌষ মেলার সময়সীমা নিয়ে ধন্দে রয়েছেন গ্রাম থেকে আগত মৃৎশিল্পীরা। একশো বছর আগে শুরু হওয়া এই মেলার মূল আকর্ষণ ছিল মহুলিদের ধান সরা, কুমোরদের নিজ হাতে তৈরি মাটির কলসি সহ বিভিন্ন জিনিসপত্র। কিন্তু যাদের নিয়ে শুরু হয়েছিল শান্তিনিকেতনের পৌষ মেলা, বর্তমানে সমাজে তাদের প্রাধান্য নেই। রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পিতা মূলত এই কুমোর মহুলি হাতের তৈরি গ্রাম্য শিল্পীদের গুরুত্ব দিয়েছেন। কিন্তু ওই সমস্ত মানুষজন মেলায় এসে জানতে পারেন মেলার দিন পরিবর্তন হয়েছে, তাই দূর থেকে আগত গ্রাম্য শিল্পীদের চিন্তার ভাঁজ পড়েছে কপালে। যদি চার দিন আজ মেলা হয়ে গেল আর দুদিন বলছে মেলা আছে, যদি উঠান যদি মেলা যদি চাইছো তা আমাদের উপর এখানে মুশকিল হয়ে যাবে। কেন মাঠের জিনিস নিয়ে এসছি, পুঁজি কটা দিয়ে নিয়ে এসছি, চাই যদি উঠান দেবে তা আমাদের কষ্ট পাবে, লস হয়ে যাবে মেলাতে। আর এই মেলা আমি বহু দিন আগে থেকে করে এসেছি, এই আমরা লাস্টের দিনেই মেলা আসি, প্রতি বছর চলে আসি, আজ থেকে আসি না, আজ আমার বয়স হয়ে গেল 39 বছর, তখন থেকে আসি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এটা করেছিল তৈরি, এই মাটির বাসন নিয়ে আর মহলেতে সব খোলো নিয়ে এই নিয়ে তৈরি করেছিল তখন। আমি এসেছি ঝাড়খণ্ড থেকে, দুমকা জেলা থেকে এসেছি। শান্তিনিকেতন থেকে প্রতীকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরেলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বড়দিনের সন্ধ্যায় প্রথমবার ফানুস উৎসবের সাক্ষী থাকলেন মুকুটমণিপুরে আসা পর্যটক সহ সাধারণ মানুষ। বাঁকুড়ার মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি ও মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ফানুস উৎসবে শব্দহীন বাজি আলোর রোশনায় আর ফানুসের রংবাহারি নিজস্ব আলোতে আলোকিত হয়ে উঠল। বড়দিনের সন্ধ্যায় প্রথমবার ফানুস উৎসবে সাক্ষী থাকলেন মুকুটমণিপুরে আসা পর্যটক সহ সাধারণ মানুষ। বাঁকুড়ার মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি ও মহকুমা প্রশাসনের উদ্যোগে মুকুটমণিপুর জলাধারের ঠিক পাশেই আয়োজিত হলো ফানুস উৎসব। এশিয়ার দীর্ঘতম মাটি বাঁধ, পাহাড়, নদী, জলের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য বাঁকুড়ার পর্যটন মানচিত্রের অন্যতম স্থান হল মুকুটমণিপুর। সোমবার সন্ধ্যায় স্থানীয় বিধায়ক জোস্না মান্ডি আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন। তারপর মহকুমা শাসক তনয় দেব সরকার, খাতড়ার এসডিপিও বিশপ সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী চন্দন রায় সহ স্থানীয় বেশ কয়েকজন বিডিওর হাত দিয়ে উড়ে গেল ফানুস। শব্দহীন বাজি আলোর রোশনাই আর ফানুসের রংবাহারির নিজস্ব আলোতে মুহূর্তে আলোকিত হয়ে উঠল বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। প্রশাসনের অভিনব এই ভাবনা ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে বেড়াতে আসা পর্যটক সকলে। খুবই সুন্দর লাগছে, আজ এখানে এসেছি, প্রচুর আনন্দ হলো, আধুনিক হলো, এই সন্ধ্যাবেলায় এসব দেখে খুব সুন্দর লাগছে। ফানুস উৎসব দেখলাম, আতঙ্কবাজি হচ্ছে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। মুকুটমণিপুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। নাদুর গ্রামে অনুষ্ঠিত হলো ওলাইচণ্ডী পুজো। ধর্মীয় রীতিনীতি মেনে চলে পুজো পাঠ। পুজো ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে দেবী প্রাঙ্গণে।
ওলাই চণ্ডী পুজো অনুষ্ঠিত হল মঙ্গলবার। পুজোটি অনুষ্ঠিত হয় নাদুর গ্রামে। এই পুজো বছরে দুবার অনুষ্ঠিত হয়, পৌষ মাসের শুক্লপক্ষের মঙ্গলবার এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের শনিবার। ধর্মীয় রীতিনীতি মেনে চলে পূজা পাঠের অনুষ্ঠান। ধূপ দীপ পুষ্পার্ঘ সহযোগে চলে দেবী বন্দনা, ঢাকির বাদ্যি এবং পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে চলে পূজা পাঠের অনুষ্ঠান। স্থানীয় ছাড়াও অনেকেই এই দেবী প্রাঙ্গণে পূজা দেন। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে দেবীর কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। পুজো ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়তে দেখা যায়। আপনি উপোস করে থাকেন? বাড়ি সবার জন্য কি পুজো দেন নাকি? কোথা থেকে এসেছেন আপনি পুজো দিতে? এখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা। এই এই পুজোটা হচ্ছে নাদুর, নাদুর গ্রামের বরাড়ি একটা নতুন মাঙ্গলিক কমিটি গঠন হয়েছে। এটা পূর্বপুরুষ থেকেও চলে আসছে। এবছর আমরা নতুন চৌদ্দশো চব্বিশ সালে আমরা নতুন কমিটি ঢুকেছি বা নতুন কমিটিতে এই কাজগুলো করে আসছি। আমাদের গ্রামের মানে এইটা এই ওলাইচণ্ডী মা ওলাইচণ্ডীকে নিয়ে সাতটা আটটা পুজো আমাদের এই মাঙ্গলিক কমিটি পরিচালনায় হয়ে থাকে এবং প্রতিটি পুজোই আমাদের ভালোভাবে এবং শান্তিভাবে সুশৃঙ্খলভাবে আমরা করে থাকি। আমাদেরটা ওলাইচণ্ডী বসন্তী পুজো। এই পুজোটা আমাদের ফাল্গুন মাসে শুক্লপক্ষে শনিবার হতো, কিন্তু 40 থেকে 50 বছর আগে দেখা যায় অগ্রহণ মাসে খুব আমাদের এখানে কলেরা বসন্ত হয়েছিল, সেই থেকে পৌষ মাসে আমাদের এই পুজোটা আবার চালু হয়। এই জন্য বছরে দুবার হয়, পৌষ মাসে শুক্লপক্ষের মঙ্গলবার আর ফাল্গুন মাসে শুক্লপক্ষের শনিবার। হ্যাঁ, সব লোকের মানুষ কাছে দণ্ডি খাটা, হ্যাঁ বলি সবই হয়। আচ্ছা, কোন কোন গ্রাম থেকে পুজো দিতে আসে? এটা শুধু নাদুর গ্রাম বরাড়ি পুজো। ওলাইচণ্ডী পুজো হচ্ছে। কত বছরের পুজো এটা? এটা 200 বছর হচ্ছে। কোথা থেকে কোথায় পুজো দিতে আসে গ্রাম? গোটা গ্রাম আসে, বাইরে থেকে বাইরে। নাদুর গ্রাম কোন কোন গ্রামগুলো আসে? আসে গাঙ্গপুর আসে, যোগরাম আসে, চোট বলি কিছু আছে। বর্ধমান থেকে অর্ঘ ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স। রাজ্যের মন্ত্রী তথা বর্ধমানের তৃণমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস অংশ নেন বর্ধমান পৌর উৎসবে। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস খালবিল উৎসবের অংশগ্রহণ করেন। বসুলের আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নমিনেশন পত্র তোলার শেষ দিন ছিল মঙ্গলবার। মঙ্গলবার বর্ধমান জেলা ক্রেতা সুরক্ষা ও কল্যাণ কেন্দ্র এবং পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্স এর যৌথ উদ্যোগে প্রচার চালানো হয় ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে। মন্তেশ্বরের ইসোনা গ্রামে লোকশিল্পীদের উদ্যোগে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হল। শান্তিনিকেতন মেলার মৃৎশিল্পীরা মেলার সময়সীমা নিয়ে ধন্দে পড়েছেন। বড়দিনের সন্ধ্যায় প্রথমবার ফানুস উৎসবে সাক্ষী থাকলেন মুকুট মণিপুরে আসা পর্যটক সহ সাধারণ মানুষ। নাদুর গ্রামে অনুষ্ঠিত হল ওলাইচণ্ডী পুজো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।